কিডনি বা মূত্র পাথরি স্বচিকিৎসায় হোমিওপ্যাথি। কিডনিতে পাথর কিডনির রোগগুলোর মধ্যে অন্যতম। প্রতি বছরই আমাদের দেশে কিডনির পাথরজনিত কারণে অনেকের কিডনি নষ্ট হয়ে যায়। বিভিন্ন কারণে কিডনিতে এই পাথর হয়ে থাকে। কিডনিতে পাথর কি? কিডনির পাথর সাধারণত আকারে ছোট হয়ে থাকে। কিডনির ভিতরে কঠিন পদার্থ হার্ড ডিপোজিটস জমা হয়ে কিডনিতে পাথর হয়। সাধারণত খনিজ এবং অম্ল লবণ অ্যাসিড সল্টস দিয়ে কিডনির পাথর তৈরি হয়। কিডনিতে বিভিন্ন কারণে পাথর হয়ে থাকে, তবে প্রস্রাব দ্বারা কনসেন্ট্রেটেড হলে তা খনিজগুলোকে দ্বারা বাঁচতে সহায়তা করে এবং তা পাথরের রূপ নেয়। কিডনিতে পাথর হয়েছে কি করে বুঝবেন? মূত্রনালীতে পাথর না যাওয়া পর্যন্ত কিডনিতে পাথর হওয়ার কোনো লক্ষণ উপসর্গ সাধারণত বোঝা যায় না। অবশ্যই অনেক সময় পাথর হওয়ার পরও লক্ষণ বোঝা যায় না। কিডনিতে পাথর হলে সাধারণত যেসব লক্ষণ উপসর্গগুলো দেখা দেয়, পিঠে দুই পাশে এবং পাথরের নিচে ব্যথা হওয়া ও তলপেট এবং কুচকিতে ব্যথা ছড়িয়ে যাওয়া, প্রস্রাব ত্যাগের সময় ব্যথা হওয়া, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, প্রস্রাবের রং গোলাপি লাল অথবা বাদামি হওয়া, বারবার প্রস্রাবের বেগ পাওয়া, যদি কোনো সংক্রমণ হয়ে থাকে তাহলে জ্বর এবং কাঁপুনি হওয়া, বমি বমি ভাব এবং বমি হওয়া। কাদের কিডনিতে পাথর হবার সম্ভাবনা বেশি রয়েছে? যাদের কিডনিতে পাথর হবার সম্ভাবনা বেশি রয়েছে তারা হলেন পরিবারের কারো কিডনিতে পাথর হলে অথবা যাদের একবার কিডনিতে পাথর হয়েছে তাদের, 40 এবং 40 ব্যক্তিরা, যাদের পানি কম পান করার কারণে শরীরে পানি শূন্যতা দেখা দিয়েছে, যারা উচ্চ আমিষ উচ্চ সোডিয়াম এবং উচ্চ চিনিযুক্ত খাবার খান তাদের, সুরকায়দের, যাদের খাদ্যনালীর রোগ স্বল্প চিকিৎসার কারণে হজম প্রক্রিয়ার পরিবর্তন হয় পাথর তৈরির উপাদান পুরো শরীরে শোষিত হয় তাদের, যাদের আগে থেকে কিডনির সমস্যা যেমন মূত্রতন্ত্রের সংক্রমণ সিস্টিন ইউরিয়া ছাড়াও প্যারাথাইরয়েড গ্রন্থির প্রতিক্রিয়া আছে তাদের। হোমিওপ্যাথিতে কিডনি বা মূত্র পাথরির চিকিৎসা প্রথম বলে রাখা জরুরি, হোমিও একটি লক্ষণ নির্ভর চিকিৎসা পদ্ধতি, যে চিকিৎসক যত নিখুঁতভাবে লক্ষণ সংগ্রহ ও ঔষধ নির্বাচন করতে পারবে তিনি তত বেশি সফল চিকিৎসক। কিডনি বা মূত্র পাথরির ক্ষেত্রে নির্দিষ্টভাবে ঔষধের নাম বলা না গেলেও নিম্নলিখিত ঔষধগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। 1. নাক্স ফুমিকা, 2. বারবারিস, 3. ক্যান্থারিস, 4. লাইকো, 5. সালফার, 6. মেদোরিনাম, 7. শার্সা পেরিলা, 8. ক্যানাবিস ইন্ডিকা উল্লেখযোগ্য। তাছাড়াও লক্ষণ ভেদে আরও অনেক ঔষধ ব্যবহার হতে পারে। নোট, হোমিওপ্যাথিতে একটি ঔষধের সাথে অন্য ঔষধের কিছু কিছু বা অনেক পার্থক্য থাকে, যেগুলো নিখুঁতভাবে বিবেচনা করা সকল চিকিৎসকের গুরু দায়িত্ব।